রবীন্দ্রনাথ স্কুল মাঠে সভা করতে পারবে এইটা এখন সম্ভব না সম্ভব না হলে কি আর করা শুধু স্কুলের নতুন যে বিল্ডিংটা হচ্ছে সেখানে ইট বালু রড সিমেন্টের হিসাবের যে গরমিলটা আছে সেটা জনগণের সামনে চলে আসবে আমি এটা ভুলেই গেছিলাম আমি একটা মেয়ে মানুষ আমারও একটা নিরাপত্তার বিষয় আছে আচ্ছা দাদা সর্বনাশ হয়ে গেছে কি স্কুল কমিটির লোকজন কি হয়েছে আমাগো লোকজন কোনো কাম করতে দেয় নাই আকরাম সাহেবের বাড়ি কোনটা কোন আকরাম সাহেব ওই যে স্কুল কমিটির মেম্বার থাম কথা কইতেছি দেখতেছিস না তারপরে আকরাম সাহেব আপনি নাকি সাপ হয়ে গেছেন তারকদা সাপ কি করবেন খুইলা কোন খুইলা পরে কইতেছি তার আগে আপনি আমাকে বলেন আপনি সাপ হইলেন কবে হ্যাঁ ভালো সাপ হইছেন ভালো কিন্তু আপনি নাকি সাপ হয়ে গেছেন আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতাছি না এখন তো কিচ্ছু বুঝতে পারবে না আমার কাছ থেকে পয়সা খেয়ে আমারই তুমি মাঠে সমাবেশ করতে দিলা না এইসব কথা আমার জিগান কেন ওই সুলতান সাপড়ে গিয়ে জিগান জিগামু সব সাপড়ে সব কথা জিগামু তার আগে আমরা ওই স্কুল মাঠে একটা ম্যাচ বানির আয়োজন করছি বুঝছেন অনেক লোকজন আসবো আপনারও কিন্তু দাওয়াত মনে মনে ভাবতেছেন আপনারা কেন দাওয়াত দিলাম এরকম একটা আকাম করার পরে আমরা জানার পরে ওখানে দাওয়াত দিলাম আসলে মেজবানি যেটা হবে সেটা তো গরু লাগবে না তো আপনার গরু দিয়েই ওই মেজবানিটা খাওয়াবো আপনি না এলে কি হয় হ্যাঁ কি কইতেছেন এগুলা কি কইতেছেন এগুলা বুঝো না আকাশ থেকে পড়ছে মনে হয় গরু গরু তোমার গরু দিয়া মেজবানি খাওয়ানো হবে মেজবানি চট্টগ্রাম থেকে লোক আসতেছে আপনার তো ভয় লাগে আমি ঋণ করে এই গরুটা আরে ওঠেন 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 টাকা নেওয়ার সময় মনে ছিল না তখন তো আপনার এই কথাটা ভাবা উচিত ছিল এখন তো কথা বলে লাভ নাই ও যেটা বলছে সেটাই হবে ঠিক আছে কোনো মাপ খান বলতেছি এই কাজ আমি হইতে দিব না আপনারা এই কাজটা করতে পারেন না বাহ 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 কি সুন্দর সময় চলে আসছে একদম গুড টাইমিং এটাই দরকার ছিল আমার মনে হইতেছিল কি জানি একটা অভাব আছে কি জানি একটা অভাব আছে যে কি জানি নাই কি জানি নাই এই ভাত খাওয়ার সময় এই ভাতে যদি লবণ না থাকে ভাল লাগে এই উনার খুব দরকার অনুভব করতেছিলাম খুব ভালো টাইমে আসছে একদম সুন্দর সময় মতো চলে আসছে বাহ 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 আমি এই গ্রামে থাকতে এইরকম একটা খারাপ কাজ হইতে দিমু না তোমার ভাবনা ভুল পারি আমরা আর এতক্ষণে কাজটা হয়েও গেছে তামাম হয়ে গেছে তাই না তামাম হয়ে গেছে মানে মাংস কাইটা অলরেডি হলুদ মরিচ লাগানো শুরু হয়ে গেছে তানুকা সাহেব চামড়া উঠাইয়া মাংস পিস পিস করে সাইজ করা হইতেছে ছোট ছোট পিস করলের মাংসগুলো আলাদা করা হয়েছে
লোক তো ছোট ছোট করে হাফিস করতে বলছি আমি ও গোটা শুনছেন আমাকে গরু খুঁজে পাওয়া যাইতেছে না কই জানি হারিয়ে গেছে আমি এখন কি হইব তখন এইরকম খারাপ আমারও লাগছে তখন আপনার কোথায় ছিলেন আপনি জানোয়ারের কাছ থেকে জানোয়ার হইতে শিখছি এটাই পৃথিবীর ধর্ম দুনিয়ার ধর্ম এটাই ক্ষমতার লোভে একেবারে অন্ধ হইয়া গেছেন আপনি তাই না আমরা কিছু করলেই সেটা লোভ হয় ক্ষমতা হয় ক্ষমতার লোভ হয় আর আপনারা কিছু করলে সেটা হয় অধিকার শুনছেন শুনছেন তার উদ্দেশ্য সব কথা শুনছেন এই আস্তা ইমোশনাল কথাবার্তা বাদ দাও তো আরে ময়দানে চলো হ্যাঁ মেজবানি কয় তো অনেক কাম কাজ থাকে কাম কাজ করতে হবে না এই তুমি এসো এলা আমি এখন কি করব অফিসে গিয়ে আমি কি জবাব দেব আপনি কেডা আপনারে তো ঠিক চিনলাম না আর কোন অফিসের কথা কইতেছেন জি আমি আমি একজন এনজিও কর্মী আমাদের অফিস থেকে ওনারা লোন নিয়েছিল একটা গরু কেনার লোন এখন তো গরুটাই নাই ওনারা কিভাবে টাকা শোধ করবে আপনারই আমার দরকার আপনি আমার সঙ্গে চলেন কই যামু আমি জব আপার কাছে উনারে সবকিছু খুইলা বলবো উনি এটার বিচার করব জব আপা উনি কে জব আপা এবার চেয়ারম্যান ইলেকশন করতেছে উনি এই গ্রামের সব বাড়ি কই আপনার টেনশন করতে হবে না আমি আপনারে নিয়ে যাবো আপনি আমার সঙ্গে চলুন আপনি কোনো চিন্তা করেন না আমি যাইতেছি কেমনে সংসার চালাবো চাচা আম্মা আপনি কাঁদবেন না প্লিজ ওই হাসনাতের এত বড় সাহস আমি বাড়িতে উপস্থিত থাকতে ওর বাড়ির উপর থেকে গরুটা নিয়ে গেছে হাসনাতে সাহস অনেক বাইরে গেছে পারবো না তার সঙ্গে তো আবার যোগ দিছে আমাদের তালুকদার শুধু আক্রামের গরুটাই নিয়ে যায় নাই
সুলতান মিয়ারে স্কুলের মাঠে দাঁড় করায় খোয়াইছে, আস্তাত হচ্ছে সবচাইতে যোগ্য ক্যান্ডিডেট। আর চাচা মানে আপনার আব্বা খুব খারাপ মানুষ, এইসব হচ্ছে সুলতান মিয়ারে দেখো। সুলতান চাচা কেন এই কথাগুলো বললেন? এই কথা না কয়ে কোনো উপায় আছে আপা? সুলতান মিয়ারে তো হুমকি দিছে, সে যদি এগুলো না বলে তাহলে তার ঘরে আগুন দিবে। আচ্ছা মগের মূল লোকটা কি, আগুন দেবে বললে কি আগুন দেয়া যায়? এত সোজা মগের মূল লোক কিনা জানি না আপা, কিন্তু তারা যেটা কয় তারা কিন্তু সেটা করে। দেখলেন না আমার ইজি বাইকটা কেমন করে আগুন দিল? আর আকরাম মিয়ার উদাহরণ তো আপনার চোখের সামনে আছে। এই সময় চাচাটা যদি থাকতো বাসা পাল্টায় যেত। বাবা, তুমি এই শরীর নিয়ে গ্রামে আসলে কেন? নাই সে কি আর উপায় আছে রে মা, আমি তো বাবলুর কাছে সবই শুনছি। আমার কোনো উপায় ছিল না, পরিস্থিতি যেই দিকে যাইতেছিল। তারপরও তুমি আমাকে কিছু না জানিয়ে বাবাকে এই শরীরে আসতে বললে কেন? আরে ওর কোনো দোষ নাই, আমি এমনি আসতাম। তুই ইলেকশনে খারাইছস আর আমি কি না আসে পারি? কিন্তু কোনো কিন্তু নাই, আমি আইসা পড়ছি না বাবলু, খেলা এবার শুরু। কুরিয়ার সাথে জার্মানির খেলা গোল বোঝস নাই? কি বুঝতেছো? তালুকদার সাহেব, গরুর বিষয়টা জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে না মানে কামটা কি ঠিক হইলো কিনা এটা চিন্তা করতেছি আর কি। কেন বেটিকের কি হইলো? মানে গ্রামের সব মানুষ তো জিনিসটারে ভালো করে নেয় নাই, বিশেষ করে ইলেকশনের আগে। শোনো, এটা হলো ক্ষমতার খেলা। যার ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে খেলতে পারে, বুঝতে পারছো? কি বোঝো নাই? তোমাদের সামনে আসলে মনে হয় কি জানো? না মাস্টার মনে হয়, মাস্টার। যাই হোক, আমরা স্কুল মাঠে একটা জনসভা করতে চাইছিলাম, এটা তো আমাদের ন্যায্য সভা, এর মধ্যে তো কোনো ভুল নাই আছে না? আচ্ছা ওই ময়দানের ইলেকশনের যে একটা গুরুত্ব আছে সেটা মানো? মানি, সেটা মানবো না কেন? আচ্ছা যাই হোক,
যে ওই মাঠে নির্বাচনের আগে জনসভা করতে পারবে সেই তো জনগণের মাঝে আগায় থাকে, পাবলিক তাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, এটা তো মানো? এটা অবশ্য করে, কিন্তু আমরা ওই মাঠে জনসভা করতে পারিনি। ঠিক ঠিক কার জন্য পারিনি? কার জন্য পারি নাই? জবর বাপ সাবেক চেয়ারম্যান, তার জন্য। আচ্ছা আমরা কি জবর বাপরে কিছু বলতে পারছি? সেটা কেমনে পারবো? সে তো অসুস্থ হয়ে ঢাকায় পড়ে আছে। এর জন্যই চেয়ারম্যান যা করে দিয়ে কামটা করাইছে তা করে আমরা একটু শিক্ষা নিয়েছি। কিন্তু তালুকদার সাহেব, শিক্ষাটা একটু বেশি হয়ে গেল না? না কেমনে? শোনো, এখন আমেরিকায় কি হইতেছে এটা সবাই জানে, আর এটা তো ইন্ডিয়া, আমাদের এই বিষয়টা সবাই জানে। তুমি কেন ওই জায়গায় জনসভা করতে পারি নাই এটা তো পাবলিক সবাই জানে, জানে না তো? তাই যারা আমাকে বিপক্ষে কাম করছে তাকে যদি এমনি এমনি সাইডে দিতাম তাহলে আমাকে মানুষজন দুর্বল। আর সবসময় একটা কথা মনে রাখবা, দুর্বল শাসকরে জনগণ পছন্দ করে। ওয়ালাইকুম সালাম। আরে মৌলানা সাহেব, আপনার তো দেখাই যায় না, খবর দিয়ে আনতে হয়। বিষয়টা কি বসেন? নানান কাজে ব্যস্ততায় থাকতে হয়তো তাই আসতে পারি না। আপনার আবার কিসের ব্যস্ততা? খালি তো নামাজ পড়ান, এর বাইরে তো কোনো কাম নাই। পাঁচওয়াক্ত নামাজ আমাকে সময় মতো পড়তে হয়, দশ মিনিট এদিক সেদিক করা যাবে না। এর ফাঁকে ফাঁকে নানান কাজ করতে হয়। এই যে আপনি এখন ডাকেছেন, এসেছি, আমার চিন্তা হচ্ছে কখন গিয়ে এশার নামাজের আজান দেব, এশার নামাজ পড়াব। তাই ফাঁকে ফাঁকে কাজ সেরে নামাজটাও সময় মতো পড়তে হয়, তাই নামাজটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। মানে ওই তো আমাদের তো আপনার কাছে একটাই চাওয়া যে আপনি যদি হাসনার সম্বন্ধে বলেন আর কি, তাইলে গ্রামের মানুষজন একটু হাসনাতের উপর ভরসা করে আর কি। আপনার কথা তো অনেকেই মানে, আর হাসনাত তো ক্যান্ডিডেট হিসেবে খারাপ না, আগেও বলছি এখনো বলছি, তাই না? আমাকে মাফ করবে, সেটা আমি বলতে পারবো না। কেন পারবেন না? কেন বাবা, নির্বাচনের চেয়েও একটা জরুরি খবর আছে বাবা। কুসুম তুমি একটু বলো বাবাকে। চাচা, উত্তরপাড়ার নদীতে ভাঙন ধরে।